হ্যালো, আমি রিঙ্কি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা নদী সম্পর্কিত কতগুলি জরুরি শব্দ নিয়ে আলোচনা করব, যেই শব্দগুলি খুবই ইম্পর্ট্যান্ট, এই শব্দগুলো পরীক্ষায় আসে এবং সেই শব্দগুলো নিয়ে আলোচনা করব। এই প্রথমে আমি তার ছবি এঁকে দেখাবো, এবং কারণ ছবি এঁকে দেখিয়ে আমি তোমাদের দেখাতে চাই যে ছবি আঁকলে পরে আমরা অনেক সময় না পড়লেও ছবিটা যদি বুঝে নিই তার থেকেও আমরা সুন্দরভাবে গুছিয়ে উত্তর লিখতে পারি। অর্থাৎ ছবিটা কতটা ইম্পর্ট্যান্ট সেটা দেখানোর জন্যই আমি আজকে প্রথমে ছবি আঁকাটা খুব তাড়াতাড়ি শিখিয়ে নিয়ে তারপর আলোচনা করব। তাহলে তোমরা বুঝবে যে ছবি আঁকলেই কিন্তু আমরা খুব ভালোভাবে কোনো একটা জিনিস শিখে যাই। তাহলে দেরি না করে চলো শুরু করি। তো প্রথমে আমি জলবিভাজিকা এঁকে দেখাচ্ছি। তাহলে চলো শুরু করি। জলবিভাজিকা আঁকতে গেলে প্রথমে আমরা কি করব, এখানে একটা এদিক থেকে খানিকটা ঘেঁষে এইটুকুনি দাগ দিয়ে নিলাম। এবার আমি এই দিকে এভাবে দাগ দিলাম। এবার প্রত্যেকটায় সেম হাইটের দাগ দিয়ে নিলাম, মোটামুটি সেম করলেই হবে, একদম ঠিক করতে হবে না। এবার আমি এই দুটো দিক যোগ করে দিলাম, এটা হাতে করে যোগ করে দিলেও হবে। এবার এই দিকটা করার সময় কি করব, এখানে আমি একটা পাহাড় দেখাবো। তাহলে পাহাড় মানে কি, মাঝখানটা উঁচু দেখাতে হবে। তাহলে এটা এভাবে উঁচু করে দেখাবো, আবার এটা এভাবে নামিয়ে দেব। তাহলে দেখো মাঝখানটা একটা পাহাড়ের মতন জায়গা হয়েছে। এবার এই দিক থেকে যেহেতু এটা ভূমির উপরি ভাগ, একদম সমান করতে হবে না, এদিক থেকে তখন আমি এইটার সমান্তরালে, এই রেখাটার সমান্তরালে এইভাবে একটা দাগ দিয়ে দেব। এবং এদিকের সাথে এদিক যখন যুক্ত করব, তখনও যেহেতু এখানটা পাহাড় ছিল সেই জন্য এখানটাও আমরা একটা উঁচু করে, মাঝখানটা উঁচু অংশ করে দেব। তাহলে দেখো এইটা হচ্ছে পাহাড় বা শৈলশিরা, পাহাড় বা শৈলশিরা। এবং বৃষ্টি হলে পরে এই যে উপরের অংশটা থেকে কি হবে, দুদিকে জল গড়িয়ে পড়বে এবং নদীর সৃষ্টি হবে। তাহলে এবার এখান থেকে নদীর সৃষ্টি হচ্ছে যখন বিভিন্ন দিক থেকে নদীর আসবে বলে বিভিন্নভাবে জল চারিদিক থেকে মিশে মিশে মোটামুটি একটা জায়গায় মিলিত হয়ে এরকম বইতে শুরু করবে। তো এইভাবে নদীর সৃষ্টি হচ্ছে। আবার এদিকেও তাই, দুদিকেই নদী চলে যাচ্ছে। যেহেতু নদী বোঝানোর জন্য আমি একটুখানি এটা কালার করে দিলাম, এবং যাতে সবার মনেও থাকে সেই জন্য আমি কালারটা ইউজ করছি। তাহলে এই যে নদীর সৃষ্টি হলো, এবং এই যে অংশটা এটা শৈলশিরা, যাতে আমাদের মনে থাকে সেই জন্য এই জায়গাটা একটুখানি ব্রাউন কালার দিয়ে দেব। এবং এটা উপরে যেহেতু নদী প্রবাহিত হচ্ছে, মোটামুটি এখান থেকে গ্রিন কালার দিয়ে দিচ্ছি। তাহলে চলো কালারটা দেওয়ার পর আমি দেখাচ্ছি। তাহলে দেখো জলবিভাজিকার ড্রয়িংটা কত সুন্দরভাবে আমাদের হয়ে গেছে, এবং আমরা খুব সহজে এটা করে ফেললাম। এবার আমি ধারণ অববাহিকা এবং নদী অববাহিকা এই দুটো চিত্র এঁকে দেখাচ্ছি। যদিও এর মধ্যেই সব কিছু রয়েছে, কিন্তু আরও ভালোভাবে বোঝানোর জন্য তোমরা একবার দেখে নাও কীরকম যখন আমি করব। তখন প্রথমে এই জায়গা থেকে একটুখানি একটা দাগ মতন দিয়ে নেব। এবার এই অংশ থেকে একটু কাট করে বেঁকে যে একটুখানি ফুলের মতন এরকম করে করে নিলাম। এবার এই যে জায়গাটা, এই জায়গাটা যেহেতু উঁচু থেকে নিচু দিকে নেমে যাচ্ছে, একটুখানি পাহাড়ের মতন করার জন্য এই যে উঁচু নিচু করে দিলাম। এভাবে উঁচু নিচু করলে পরে দেখো পাহাড় থেকে সমভূমিতে এই যে নদী প্রবাহিত হচ্ছে সেটা বোঝাতে পারছি। ঠিক সমানভাবে দাগ দিলাম। এবার এই অংশটাকে এই অংশের সাথে যুক্ত করব, কিরকম করে না একটুখানি ফুলের পাপড়ির মতন করেই ওপর দিকটা থেকে এসে এই দিকটা যুক্ত করে দিলাম। তাহলে মনে হচ্ছে যে একটা পাহাড়ি অঞ্চল থেকেই কিন্তু সমভূমিতে আস্তে আস্তে নদীটা আসছে। এবং আরেকটু ভালো করে বোঝানোর জন্য এবার এই জায়গাটায় এরকম বাঁকিয়ে বাঁকিয়ে
দিয়ে এরকম করে দিলাম। তাহলে পুরো দিকটা পাহাড় বোঝা যাচ্ছে এবং এদিক থেকে বিভিন্ন নদী সৃষ্টি হয়েছে, নদীগুলো এরকম করে বয়ে বয়ে আসছে। এবং নদী প্রবাহিত হচ্ছে। তাহলে এই জায়গাটায় আমরা কি এইটাকে পাহাড় বলেছি, পাহাড় বলেছি, এবং এই যে সমভূমি এই দিকটা দেখিয়েছি, তাহলে এইটাকে রং করে দিলে পরে পুরো ব্যাপারটা সুন্দর বোঝা যাবে। এবং আমি আরেকবার বলে দিচ্ছি, তাহলে দেখো নদী অববাহিকা এবং ধারণ অববাহিকা এই ছবিটা এরকমভাবেও আঁকা যায়, এতে আরও সুন্দরভাবে দেখানো হয়েছে। নদী অববাহিকা কি যে সুনির্দিষ্ট অঞ্চলের মধ্যে দিয়ে, এই যে অঞ্চলটা এর মধ্যে দিয়ে মূল নদী, তার শাখা নদী এবং উপনদী সহ প্রবাহিত হয় তাকে বলা হয় নদী অববাহিকা। আর ধারণ অববাহিকা কি, নদীর ধারণ অববাহিকা হলো পার্বত্য বা উচ্চভূমি অংশে, পার্বত্য এই যে উচ্চভূমি অংশে নদী যতটুকু অঞ্চল অধিকার করে আছে তাকেই বলা হয় নদীর ধারণ অববাহিকা। এবার আমাদের পরবর্তীতে নদীর ধারণ অববাহিকাটা যদি আমরা এভাবে না বোঝাতে পারি, তাহলে আর এক রকমভাবে বোঝালে আরও সুন্দরভাবে সেটা আমাদের মনে থাকবে। না, এই অংশে আমি যদি নদী করতে চাই, তাহলে ধরো এটা প্রথমে আমি অংশটা সমুদ্র করে নিলাম, যেখানে একটা সমুদ্র, এবার এখানে নদীটা এসে মিলিত হয়েছে। তো নিচে প্রথমে সমুদ্রটা এঁকে নিলাম, এটা বিস্তার অঞ্চল জুড়ে, অনেকটা ব্যাপক অঞ্চল জুড়ে রয়েছে। এবার এখানে নদীটা এসে মিলিত হয়েছে, তো এই যে অঞ্চলটা, এখানে উপনদী শাখা নদী আর আঁকবো, তো এই যে অঞ্চলটা পুরো অঞ্চলটাকে প্রথমে আমি এরকম করে একটুখানি ঘিরে নেব। পরে করলেও হয়, কিন্তু আমাদের আঁকার সুবিধার জন্য প্রথমে আমরা এটাকে একটু গোল করে ঘিরে নিলাম। এবার এই অংশে নদীর উৎপত্তি উৎসটা এঁকে নেব, উৎসটা আঁকতে গেলে আমার এখানে পাহাড় আঁকতে হবে, অর্থাৎ পাহাড় পর্বত থেকে নদীর সৃষ্টি হয়, সেই অনুযায়ী তাহলে এখান থেকে পাহাড়ের সৃষ্টি হলো, এবার এখান থেকে মূল নদীর সৃষ্টি হলো, মূল নদীর সৃষ্টি হয়ে এই নদীটা এসে এখানে মিশছে। এবার মূল নদীর সাথে অনেক উপনদী এসেও মিলিত হয়, তো উপনদী এদিক থেকে কিছু নদী এসে মিলিত হচ্ছে, এদিক থেকেও নদী মিলিত হচ্ছে, তো এভাবে কিছু নদী এঁকে দিলাম উপনদী। এবং এখানে এসে নদী এইভাবে ধরো নদীতে পড়ছে, অর্থাৎ শাখা নদী এখান দিয়ে বেরিয়ে গেছে। তাহলে উপনদী বুঝতে পারলাম, শাখা নদীও বুঝতে পারলাম, নদীর উৎস, নদী যেখান থেকে সৃষ্টি হয় নদীর উৎস, এবং মোহনা, যে নদী যেখানে পতিত হয় সেটা মোহনা। তাহলে এই ছবিটাতে দেখো কি হচ্ছে, নদী উৎস থেকে মোহনায় এসে মিলিত হচ্ছে, সমুদ্রে এসে পড়ছে, এই যে মূল নদী, এখানে উপনদীর সৃষ্টি হয়েছে, এদিকে শাখা নদী চলে গেছে। এবং এটা একটা, এই একটা নদীকে, এই যে এরকম একটা নদীকে দেখিয়েছি বলে তার চারিদিক উপরের দিকে চারিদিকে পাহাড়ে ঘেরা রয়েছে, সেই জন্য চারিদিকে জলবিভাজিকা দেখানো হয়েছে। তাহলে দেখো ছবিটায় আমরা কিন্তু এখনও কিছু পড়িনি, আমরা শুধু ছবিগুলো দেখলাম, তাতেই দেখো পুরো ধারণাটা তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেল। তাহলে চলো এবার এখান থেকে কী কী পড়া আসতে পারে সেগুলো একটুখানি ছোট ছোট দেখাচ্ছি, কারণ তোমরা নিজেরাই বুঝে এবার তোমরা খুব সুন্দরভাবে লিখতে পারবে। তাহলে চলো লেখাটা একটু দেখাই। তাহলে নদী কি, নদী হলো এক স্বাভাবিক জলধারা যা উচ্চভূমি থেকে তুষারগলা জাল জল বা বৃষ্টির জলে পুষ্ট হয়ে বা পরশ্রবণ থেকে উৎপন্ন হয়ে ভূমির ঢাল অনুসারে ভূপৃষ্ঠের নির্দিষ্ট খাত দিয়ে প্রবাহিত হয়ে সাগর, হ্রদ বা অন্য কোনো জলাশয়ে এসে মিলিত হয়। অর্থাৎ তাহলে নদী, এই যে দেখো স্বাভাবিক জলধারা, একটা স্বাভাবিক জলধারা, এটা তুষারগলা জলে বা বৃষ্টির জলে পুষ্ট হয়ে নদীটা এই যে ঢাল বেয়ে একটা খাতের মধ্যে দিয়ে নেমে আসছে, তাহলে এটা আমাদের মনে থাকবে। উপনদী, এটা আমরা সবাই জানি, প্রধান নদীর গতিপথের সাথে অনেক স্থানে ছোটো ছোটো নদী এসে মূল নদীতে মিলিত হয়, যে ছোটো ছোটো নদী এসে মূল নদীতে মিলিত হচ্ছে সেটা উপনদী। শাখা নদী, শাখা নদী যেরকম প্রধান নদী থেকে যে শাখা প্রশাখা বেরিয়ে যায় সেটা হচ্ছে শাখা নদী। তা শাখা নদীও আমরা জানি, কোনো বড় নদী থেকে অন্য কোনো নদী বেরিয়ে এসে সাগর বা অন্য কোনো নদীতে বা সেই নদীতেই এসে যদি পড়ে তাহলে তাকে শাখা নদী বলা হয়। এবার নদী উপত্যকাটা কি, নদী উপত্যকা কি, উৎস থেকে মোহনা পর্যন্ত অনেকবার দেখানো হয়েছে, নদীর উভয় পাশের উচ্চভূমির
মধ্যে সংকীর্ণ ও দীর্ঘ ভূমি হলো নদী উপত্যকা, অর্থাৎ নদী উপত্যকা। আর নদী খাত কি? নদীর উপত্যকা নির্দিষ্ট যে অংশ দিয়ে জল বাহিত হয়, অর্থাৎ যেই অংশটা সরু, যেই অংশটা দিয়ে জলটা যায়, সেটা হচ্ছে নদী খাত। নদী অববাহিকা কি? নদী অববাহিকা যে সুনির্দিষ্ট অঞ্চলের মধ্যে দিয়ে মূল নদী তার শাখা নদী ও উপনদী সহ প্রবাহিত হয় তাকে বলা হয় নদী অববাহিকা। তাহলে বুঝতে পারলে, নদী অববাহিকা আমি ছবির মধ্যে দেখিয়ে দিয়েছি, তাহলে পুরো জিনিসটা আমাদের বোঝা হয়ে গেল। আর নদীর ধারণ অববাহিকা কি? না, নদী অববাহিকার মধ্যে পার্বত্য বা উচ্চভূমি অংশে নদী যেটুকু অঞ্চল অধিকার করে আছে তাকে বলা হয় ধারণ অববাহিকা। তাহলে এই লেখার থেকে আমাকে আর কিচ্ছু মুখস্থ করতে হচ্ছে না, দেখো আমরা ছবিটা মনে করেই কিন্তু পুরোটা বলে দিতে পারছি। জলবিভাজিকা, যে উচ্চভূমি দুই বা ততোধিক নদী গোষ্ঠী বা নদী অববাহিকাকে পৃথক করে তা হলো জলবিভাজিকা। তাহলে দেখো জলবিভাজিকা কি? এই যে দুটো সব নদীকে পৃথক করে দিচ্ছে তা, সেটাই হলো দুটি বিখ্যাত জলবিভাজিকা। এবার দেখো দুটি, ধরো আমরা জানি না যে বিখ্যাত জলবিভাজিকা কি, কিন্তু আমরা জানি জলবিভাজিকাটা কি, সেটা আমরা কিন্তু এতক্ষণে বুঝে গেছি। তাহলে দেখো হিমালয় পর্বত এবং পশ্চিমঘাট পর্বত, যে কোনো পর্বত হলে পরে কি হবে? নিশ্চয়ই সেটা জলবিভাজিকা হিসাবে কাজ করবে। সুতরাং দেখো আমরা ছবি থেকেই কিন্তু আমাদের মনেও রাখতে হবে না, আমরা বুঝে নিলাম, এবার কিন্তু আমরা পেরে যাব। দোয়াব, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলা হয়। আর নদী সঙ্গম, দুটি নদী যেখানে মিলিত হয় সেই স্থানকে বলা হয় নদী সঙ্গম। এবার বিভিন্ন নদী কয়েকটা নাম মনে রাখলে পরেই কিন্তু উদাহরণ সহ আমরা খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিসের উদাহরণ সহ উত্তর লিখতে পারবো। তাহলে ভিডিওটা নিশ্চয়ই খুব ভালো লেগেছে। এবার এরকম যদি আরও ভিডিও তোমরা দেখতে চাও, সুন্দরভাবে বুঝে নিতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনে যে ক্লিক করে রেখো, যাতে পরবর্তী নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও। আর আমার অপর একটি চ্যানেল রিঙ্কিস ফ্যামিলি এন্টারটেনমেন্টের জন্য বা বিভিন্ন হাতের কাজ দেখার জন্য, সেই চ্যানেলটাকেও তোমরা দেখতে পারো। থ্যাংক ইউ।